এসে বলছেন না, নিজেরাই বলছেন ভেঙে দাও ভেঙে দাও। আপনারা কিছু বলেননি কাউন্সিলরকে? হ্যাঁ বলেছেন যে সোমবার পর্যন্ত টাইম দিতে বলছে, বললি যে চালাবো না ছেড়ে গেলে। আর এখানে প্রত্যেক তখন জিজ্ঞাসা করেননি যে আমরা থাকবো কোথায়? হ্যাঁ বলছি জানি না, আমরা জানি না, ভোট ফোট ওইসব দেখবো না, ভোটার কার্ড দেখবো না, তাহলে আমরা কোথায় যাবো? আমরা এখানে ভোটার কার্ড কেন কেন যাবো না, বিদেশে গিয়ে থাকবো বলো? আমরা এই ফুটপাতে বাস করি, মানে আপনারা নিঃস্ব হয়ে যাবেন, তাহলে নিঃস্ব হয়ে যাবেন বলছেন? নিঃস্ব হয়ে গেলাম ড্রেনের উপরে ড্রেন যাতে ড্রেন যায় নিকাশি ব্যবস্থা করা যাচ্ছে না দীর্ঘদিন ধরে, ড্রেনের উপরে এরা কি করেছে বিভিন্নভাবে অবৈধভাবে তারা হচ্ছে বাড়ি ঘর এবং হচ্ছে শৌচালয় সমস্ত কিছু করে বসে গেছে, এবং ব্যবসা যেটা হচ্ছে লোহা লক্করের ব্যবসা এবং যেগুলো হচ্ছে অসামাজিক ব্যবসা সেই সমস্ত জিনিস আমরা এখানে দেখতে পেয়েছি। এবং তাদের গত 10 দিন ধরে অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়ার পরও গোটা 10 দিন ধরে আমরা মাইকিংয়ের মাধ্যমে তাদের বারবার অনুরোধ করেছি, এবং তারপরে আমরা আজকে সেটা আমরা জেসিবি দিয়ে ভেঙে দেবো বলেছিলাম, লাস্ট টাইম দিয়েছিলাম। কিন্তু তারা কিছু পরিবার আমাদের কাছে হাজির করে অনুরোধ করেছে যে একটা দিন অন্তত সময় দিন, একটা দিন বাদে আমরা সমস্ত কিছু খুলে নেব। এবং তাদের কথা মতো আমাদের এখানে সিআইসি ছিলেন শ্যামল চক্রবর্তী, সমিত কিছুদিন শীতমা ভট্টাচার্য কাউন্সিলররা ছিলেন, সবাই ছিলেন এটা, এবং তাদের কথা মতো আমরা একটা দিন সময় দিয়েছি। আগামী সোমবার দিন সকাল 8টা থেকে এখানে অপারেশন শুরু হবে, এবং আমার আশা করি মানুষ যেভাবে সাড়া দিয়েছে আগামীকালের মধ্যে টোটাল জিনিসটাই ছড়িয়ে দেবে, তারা স্বেচ্ছায় চলে যাবে।